সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজস্থানের কারওয়ান বাজারে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ধন্যবাদ রাজু। আমি রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে গতকাল থেকে ভারত আসলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। তারপর থেকেই কিন্তু দেশে পেঁয়াজের বাজার বেশ ঊর্ধ্বগতি। তো আমরা সকালে কারওয়ান বাজারে এসেছি। আমরা কিন্তু দেখছি যে বেশ কর্মচাঞ্চল্য এই কারওয়ান বাজারে পেঁয়াজের আড়তগুলোতে, এবং অন্যান্য দিনের তুলনায় কর্মব্যস্ততা বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ এসেছে এবং সেগুলো খালাস করার পরে কিন্তু আসলে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রিটি মূলত শুরু হয়েছে। তো এবছর পেঁয়াজের যে অবস্থা তাতে এখানকার আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দেশীয় পেঁয়াজের বেশ সরবরাহ আমরা দেখতে পেয়েছি এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু এখনো সেভাবে কিন্তু আমরা দেখিনি। তো যেহেতু বিক্রি শুরু হয়ে গিয়েছে, তো সময় গড়ানোর সাথে সাথে আসলে বাজারের পরিস্থিতি কেমন হয় সেটি বোঝা যাবে। তবে আমরা গতকালকে যেমনটি দেখতে পেয়েছি যে খুচরা পর্যায়ে দেশি যে পেঁয়াজগুলো সেগুলো প্রায় 70 টাকা কেজি, এছাড়া ভারতীয় যে পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো প্রায় 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু বাজারে যেহেতু সকালে শুরু, সে কারণে কিন্তু আমরা খুব বেশি কিন্তু আসলে তফাৎ দেখতে পাচ্ছি না। তবে সময় গড়ানোর সাথে সাথে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে। একটি বিষয় জানিয়ে রাখি যে গেল বছরে কিন্তু এই সময়টাতে ভারতে পেঁয়াজ যে রপ্তানি সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং এবছরে কিন্তু সেই একই কাজ করা হয়েছে। এবং কারণ বাজারে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো আমরা কিন্তু কোনো মূল্য তালিকা দেখতে পাইনি এবং মূল্য তালিকা ছাড়াই কিন্তু এখনকার যে বিক্রি কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো এখানকার যারা দোকানি রয়েছে তাদের কাছেও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে একটু জিজ্ঞেস করেছিলাম যে আসলে মূল্য তালিকা কেন নির্ধারণ করা হয়নি, তারা কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তারা বলেছেন যে যেহেতু সকালে শুরু, সে কারণে দোকান গোছানোর কাজে তাদের সময় চলে গেছে, সে কারণে দিতে পারেননি, পরবর্তীতে তারা দিবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এরপরে আমরা হয়তো যে কারওয়ান বাজারে এখানকার যারা ব্যবসায়ী বলছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজবাহী কোনো ট্রাক এ পর্যন্ত আসেনি, কারণ অন্যান্য দিন কিন্তু এই সময়টাতে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক সেগুলো কিন্তু কারওয়ান বাজারে আসে এবং মালামাল খালাস করে, এখন পর্যন্ত সেটা দেখেনি। যেহেতু ভারতীয় পেঁয়াজই ঢুকেনি, সুতরাং আসার কিন্তু কোনো কারণ দেখতে পাচ্ছি না। তো সকালের শুরু হয় যে খুচরা যেসব দোকানি রয়েছেন তারা কিন্তু এই কারওয়ান বাজারে ভিড় করছেন, তারা তাদের যে প্রয়োজনীয় পেঁয়াজ সেগুলো কিনে নিচ্ছেন, সে কারণেই কিন্তু কারওয়ান বাজারে সকাল থেকে কিন্তু কর্মচাঞ্চল্য বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে দর্শক, আমরা ভারতীয় পেঁয়াজের দেখতে পাচ্ছি যে বেশ এখানে বিক্রি চলছে এবং আমরা যদি একটু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে ভাই আজকে আপনার ভারতীয় পেঁয়াজের পাল্লা কত করে বিক্রি হচ্ছে? এটা আমি আসলে সঠিক বলতে পারলাম না। 300 টাকা পাল্লা বিক্রি করতেছি, 300 টাকা পাল্লা, 60 টাকা এই ধরছে। আর কি কালকে নিয়েছি 38 টাকা, আর দেশি নিয়েছি হইলে আপনার হইলে 54 টাকা কি কালকে, আর আজকে চাই 90 টাকা প্লিজ। অনেক আমি এখানে 10 কেজি নিচ্ছি দোকানের জন্য, এরা বলতেছে দাম বাড়ছে। আপনারা কি কোনো সরবরাহের ঘাটতি দেখছেন, পেঁয়াজ কম দেখতেছেন? আমরা তো কি কম দেখতেছি না মার্কেটে। দর্শক, আপনারা, আমরা একজন খুচরা বিক্রেতার সাথে কথা বললাম, তিনি কিন্তু এই কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে গতকালকে তিনি তারা প্রায় 38 থেকে 40 টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনেছেন, কিন্তু আজকে কিন্তু তারা বলছেন যে সেটি কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশীয় যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো প্রায় 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দামও কিন্তু সেইভাবে হাঁকানো হচ্ছে। তো এখানকার যারা কিনতে এসেছেন তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু পেঁয়াজের কোনো সংকট দেখতে পাননি, মোটামুটি পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু তারপরে কেন দাম বাড়ছে সে বিষয়ে কিন্তু আসলে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু সদুত্তর দিতে পারেননি। তো রাজু, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সব শেষ। কারওয়ান বাজার থেকে পেঁয়াজ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান।